সরকার নিবারণ এবং আলেম আপনাদের কাছে আমি ক্ষমা চাই যে আপনারা নিচে বসেছেন, আমাকে উপরে বসতে হয়েছে, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি একসাথে বসতে পারলে খুব খুশি হতাম, কিন্তু বসার আয়োজন যেহেতু করে সেহেতু আমি পরিবর্তন করতে পারলাম না। পরবর্তী যদি কোনো আয়োজনে আমাকে ডাকে তাহলে আমাকে সাথে বসাবেন অথবা নিচে বসাবেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, কারণ দীর্ঘদিন থেকে আমি আপনাদের সবার সাথে একটু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করছিলাম। বিভিন্ন কার্যক্রমে আপনারা সারাদিন বঙ্গবন্ধু আপনার শুরু পরিবারের জন্য আপনারা দোয়া করেছেন, আপনার মাধ্যমে কামনা করছেন, তার নসিবরা সেই জন্য দোয়া করেছেন। আজকে সারাদিন বঙ্গবন্ধু অবদান এই বাংলাদেশ আজকে তার হাত ধরে কিভাবে এসেছে, তিনি কিভাবে তৈরি করেছেন এবং কিভাবে আমরা তাকে হারিয়ে ফেলেছি, এই সমস্ত কিছু আপনারা সারাদিন শুনেছেন। আমি আসলে কথা বলবো মূলত তার কাছে আমাদের ঋণ নিয়ে, বঙ্গবন্ধুর কাছে আমাদের যে ঋণ সেই ঋণ নিয়ে কথা বলবো। একজন মানুষ একটি দেশ স্বাধীন করে, সত্য স্বাধীন করা দেশ থেকে সেই মানুষটি আমরা হত্যা করেছি, তার যে স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে সেটা আমরা বাস্তবায়ন করতে দিইনি। কি স্বপ্ন ছিল তা? একজন মানুষ সারা জীবন ধরে পরিশ্রম করে কি যোগ্যতা স্বপ্ন বাস্তবায়ন করতে, তাই তো? সারা জীবন ধরে পরিশ্রম করে যখন সে সেই স্বপ্ন বাস্তবায়নের জায়গাটা তৈরি করল, সেই সময় আমরা তাকে আর সেই সুযোগটা দিলাম না। আজকে যদি আমরা সত্যি বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা অনুভব করি, তাহলে আমাদের উচিত সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু সে স্বপ্নগুলি যদি আমরা বাস্তবায়ন করি, আমরা দোয়া চাই করছি তার আখিরাতের জন্য, পাশাপাশি তার স্মৃতি প্রতি শ্রদ্ধা রেখে, তার প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা তার এই স্বপ্নগুলি বাস্তবায়ন করি, তাহলে তার দেশের মানুষ হিসাবে আমাদের কর্তব্য সম্পন্ন হবে, আমাদের দিন পূরণ হবে। বঙ্গবন্ধু একটি দেশ চেয়েছিলেন যেখানে মানুষ প্রধানমন্ত্রী থাকবে, দারিদ্রমুক্ত থাকবে, সঠিক বিচার হবে, মানুষ কারো ধর্ম বর্ণ বা শুধুমাত্র জন্মগত পরিচয়ের কারণে তাকে ছোট করা হবে না, তার যে গুণ তার যে যোগ্যতা সে যোগ্যতায় তাকে বিচার করা হবে, সেরকম একটি বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন। তার মেয়ে আপনারা জানেন দীর্ঘ সংগ্রাম করে বাংলাদেশকে একটা জায়গা থেকে কিন্তু নিয়ে আসছে, তার স্বপ্ন বাস্তবায়নের একটা জায়গায় নিয়ে আসছে। বাংলাদেশ এখন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং বাংলাদেশ আমরা মধ্যমায়ের দেশে প্রবেশ করেছি, আমরা তো সবাই জানেন নাকি, আমরা মধ্যমায়ের দেশে ইতিমধ্যে প্রবেশ করেছি। এবং জননেত্রী শেখ হাসিনা কে আল্লাহ যদি হায়াত দেন এবং আপনারা সবাই যদি দোয়া করেন, উনি ওনার জীবদ্দশায় বাংলাদেশের যত রাস্তাঘাট ব্রিজ সেতু যে অবকাঠামো দরকার এগুলি উনি শেষ করে যাবেন, যা যা প্রয়োজন আপনারা দেখেছেন ইতিমধ্যে যেসব রাস্তা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনারা ভাবেনই নাই কোনোদিন, আজকে সেসব রাস্তাঘাট কিন্তু হয়ে গেছে, উলিগুলি রাস্তাঘাট হয়ে গেছে। তো আর যতটুকু বাকি আছে তার জীবন দশা ইনশাআল্লাহ তিনি উনি শেষ করে দিয়ে যাবেন। সেটা হলে বঙ্গবন্ধুর স্বপ্নের একটা জায়গা পূরণ হয়ে যায়। বঙ্গবন্ধু যে স্বপ্নটি দেখেছিলেন যে আমরা মাথা তুলে দাঁড়াবো, এই বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াবে, আমাদের পরিচিতি পাবে, ওরকম মাথা তোলা পরিচিতি, মাথা তোলা মানুষ অনেকগুলি মানুষের মধ্যে থেকে যে মানুষটা মাথা তুলে দাঁড়ায় তাকে দূর থেকে দেখা যায়, তাই তো? আমাদের বাঙালি জাতির পরিচিতি হবে সেরকম দূর থেকে যেন আমাদেরকে দেখা যায়। তার সেই স্বপ্নটি বাস্তবায়নযোগ্য কৌশল ঘোষণা করেছে তার নাতি সজীব ওয়াজেদ। তিনি ঘোষণা করেছেন জ্ঞান ভিত্তিক অর্থনীতি, যে বাংলাদেশের আমরা যে মানুষ এখানে বাংলাদেশের যে অর্থনীতি এখন যেমন আমাদের লেবার ভিত্তিক অর্থনীতি, আমাদের শ্রম ভিত্তিক অর্থনীতি, আমাদের এই অর্থনীতি একসময় জ্ঞান ভিত্তিক অর্থনীতি নয়। সারা বিশ্বকে আমরা এখন শ্রম দিয়ে চালাচ্ছি, একটা সময় আমরা বিশ্বকে বুদ্ধি দিয়ে চালাব, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের চূড়া, যেখানে পৌঁছাতে পারলে আমরা বলতে পারবো জাতির পিতা তোমার প্রতি যে ঋণ আমাদের ছিল সেই ঋণ আমরা আল্লাহর অশেষ সহমতে শেষ করতে পেরেছি।
এই বিষয়টিকে আমি কিভাবে বলি সেই জ্ঞানভিত্তিক সমাজটিকে, সেটা হচ্ছে যে আমরা একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, রুচিশীল ও মানবিক প্রজন্ম তৈরি করতে চাই। এই আমার পাঁচটি কথার মধ্যে সেই বিষয়টাকে কাটার করা হয়েছে। শিক্ষিত, দক্ষ, কর্মঠ, রুচিশীল ও মানবিক একটি প্রজন্ম আমরা তৈরি করতে চাই, যারা 2041 সালে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ করবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। এখানে আপনাদের সাথে আমি এত উতারা ছিলাম কেন কখন, সে কথাটি আপনাদেরকে আমি জানাতে চাই। একজন ইমাম শিক্ষক, একজন ইমাম আশ্রয়, একজন ইমাম মানে আসলে অনেক কিছু। সমাজে একজন ইমামকে কেন্দ্র করে সমাজের অনেক কিছু করে। সমাজটাকে যদি আমরা সেখানে নিয়ে যেতে চাই, সেই জ্ঞানভিত্তিক অর্থনীতির জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে একজন ইমাম আলেমকে বাদ দিয়ে সেই জ্ঞানভিত্তিক অর্থনীতি তৈরি করা যাবে না, বরং তাকে নিয়ে তার সহযোগিতা নিয়ে তার মাধ্যমে আমার সেই জ্ঞানভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। এটা মন্ত্রী যেমন বোঝেন, তার সন্তান সচিব মহোদয় বোঝেন। যদি আমরা আপনাদেরকে সম্পৃক্ত না করতে পারি, তাহলে সত্যিকার অর্থে সেই স্বপ্নের বাস্তবায়ন করো।